হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বর্তমান সময়ে আইসিটি বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি নিয়ে কথা বলতে হলে সর্বপ্রথমে যে যন্ত্রটির কথা বলতে হয় তা হলো কম্পিউটার কম্পিউটারের সাহায্যে অনেক জটিল ও কঠিন কাজগুলো নিমিশেই করা হচ্ছে কম্পিউটারে হাজার হাজার ডেটা বা ইনফরমেশন সংরক্ষণ করার ব্যবস্থাও আছে আমরা প্রতিনিয়ত এই কম্পিউটার ব্যবহার করে আমাদের দৈনন্দিন জীবনকে আরও সহজ করে তুলছি আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানবো এই কম্পিউটারের প্রকারভেদ সম্পর্কে তাহলে চলুন এর প্রকারভেদগুলো আমরা জেনে নেই প্রয়োগের তারতম্যের উপর ভিত্তি করে কম্পিউটারকে দুই ভাগে ভাগ করা যায় যথা সাধারণ ব্যবহারিক কম্পিউটার বিশেষ ব্যবহারিক কম্পিউটার কম্পিউটারের গঠন ও প্রচলন নীতির উপর ভিত্তি করে ইহাকে তিন ভাগে ভাগ করা যায় যথা অ্যানালগ কম্পিউটার ডিজিটাল কম্পিউটার হাইব্রিড কম্পিউটার আকার সামর্থ্য দাম ও ব্যবহারের গুরুত্বের উপর ভিত্তি করে ডিজিটাল কম্পিউটারকে আবার চার ভাগে ভাগ করা যায় যথা মাইক্রো কম্পিউটার যেটিকে আমরা পার্সোনাল কম্পিউটার বলে থাকি সংক্ষেপে পি সি মিনি কম্পিউটার মেনফেম কম্পিউটার সুপার কম্পিউটার মাইক্রো কম্পিউটারকে আবার তিন ভাগে দেখানো যেতে পারে যথা ল্যাপটপ কম্পিউটার ডেস্কটপ কম্পিউটার সুপার মাইক্রো কম্পিউটার ল্যাপটপ কম্পিউটার আবার দুই ভাগে দেখানো যেতে পারে যথা নোটবুক পিডিএ পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট